YOLO! একটা অন্যরকম ফিল্ম দেখলাম আজকে সেটা ভেবেই বলছি গাইস এই যে রবীন্দ্র সদন আর এই যে আমাদের টিকিট তো চলো রানী মৌমাছি বদি সত্য channel I am Aparna you are watching Aparna Goshopu aajke eshi kolkata film festival e প্রচুর বড় বড় মান্যগণ্য লোকেরা এসেছেন আর প্রচুর ক্রাউডেড এরিয়া আমরা আজকে ফিল্মও দেখতে যাবো এখন কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের 26 to 1st May এখন এখানে ফিল্ম ফেস্টিভ্যাল চলবে তো সব ফিল্ম এখানে এখন ফ্রি ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেক ভালো ভালো ফিল্ম চলছে তো তোমরা সেগুলো দেখতে আসতে পারো হে গাইস তো আমরা এখন এই যে টিকিট কেটেছি আমাদের শো টাইম হচ্ছে 4টে আর আমরা যাব রবীন্দ্রসদন আমাদের শো হবে তো চলো এই যে সামনে রবীন্দ্রসদন আর এখানে হচ্ছে টিকিটের ফটোশুট আমি দেখাবো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই যে রবীন্দ্র সদন আর এই যে আমাদের টিকিট তো চলো ভেতরে যাওয়া যাক আপনাকে আমি পুরোটা বলতে চাই
আমাকে আর বলতে হবে না। তো আমরা জাস্ট লুলাবাই মুভিটা দেখে বেরোলাম। মুভিটার এক্সপিরিয়েন্স নট ব্যাড, বাট অনেকটা স্লো ছিল মুভিটা, বাট অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ঠিক আছে। চলো একটা অন্যরকম ফিল্ম দেখলাম আজকে। ওরা রানী মৌমাছি বোধিসত্ত্ব, এখানে কিন্তু প্রচুর ক্রাউড, প্রচুর মানুষ আসছে। আর টিকিট পাস তোমার নন্দনের যে সাইট থেকে, এইখান থেকে টিকিট দিচ্ছে। তো এখানে প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ ক্রাউড করে ফিল্ম দেখছে ফিল্ম ফেস্টিভ্যালে। তো ফিল্ম কিন্তু এখন যেসব ফিল্মগুলো চলছে সেগুলো কিন্তু সবই ফ্রি, আর টিকিট কিন্তু অ্যাভেলেবেল। তো টিকিট কাটতে হলে একটু আগে আসতে হবে সবাইকে, যারা যারা টিকিট কাটবে মনে করছো, কারণ প্রচুর লম্বা লাইন পড়েছে। জাস্ট আমরা একটা শো দেখে বেরোলাম, আর এখন সবার খিদে পেয়ে গেছে। তো এখানে সবাই চাউমিন খাচ্ছে এখন। আর এই যে এটা আমার চাউমিন, চিকেন চাউ নিয়েছি। তো এই হচ্ছে সন্ধ্যেবেলাকার অ্যাটমসফিয়ার, প্রচুর মানুষজন চারিদিকে রয়েছে। এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এরকম অনেক জায়গাতে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের তরফ থেকে সেলফি পয়েন্ট করা হয়েছে। আর এই যে এখানে আবার বাউল চলছে, বাউল চলছে না, দেখাচ্ছে দাঁড়াও ভিউটা। আনাদার সেলফি পয়েন্ট, এই যে পুরো নন্দনটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে। তো গাইজ, এখন আমরা ওখান থেকে নন্দন থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, একটা ফিল্ম দেখলাম, ফিল্মটা বেশ ভালো লেগেছে। চলো। সো গাইজ, যেদিন নন্দনে গেছিলাম ওই দিন ফেরার সময় সহেলির শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তো ভ্লগটা এন্ড করা হয়নি। তারপর আমরা একটু পার্ক স্ট্রিটেও গেছিলাম, একটু শপিং করার ছিল। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।